create your style with us urban touch the family salon shantipara agartala পাঁচ দিন ধরে ধর্মঘটে সরকারি হাসপাতালে ষোলো হাজার চিকিৎসক চরম সংকটে তামিলনাডু স্বাস্থ্য ব্যবস্থা মঙ্গলবার পঞ্চম দিনে পড়ল তামিলনাড়ুর সরকারি হাসপাতালে চিকিৎসকদের ধর্মঘট পর্যায়ক্রমিক বেতন বৃদ্ধি স্বাস্থ্য বিভাগের সমস্ত অসঙ্গতি সংশোধন নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ সহ একাধিক দাবিতে ফেডারেশন অফ গভর্নমেন্ট ডাক্তার্স অ্যাসোসিয়েশনের নেতৃত্বে গত শুক্রবার থেকে অনির্দিষ্টকালীন ধর্মঘটে সামিল হয়েছে রাজ্য ষোলো হাজারেরও বেশি চিকিৎসক সোমবার থেকে সরকারি হাসপাতালগুলি সিনিয়র সার্জনরাও এই ধর্মঘটে সামিল হয়েছেন ফলে সোমবার থেকে ছোটখাটো অস্ত্রোপাচার আউটডোরের সাধারণ চিকিৎসা পরিষেবা একেবারে মুখ থুবড়ে পড়েছে কোটা রাজ্যে সরকারি হাসপাতালগুলিতে জরুরি বিভাগ কোনো রকমে চালু রয়েছে এর আগেও জুলাই মাসে রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে সুষ্ঠুভাবে স্বাস্থ্য পরিষেবা চালু রাখতে সমান এবং পর্যাপ্ত সুযোগ সুবিধা প্রদানের দাবিতে একদিনের অনশনে বসেন তিরুচিরাপল্লী চেন্নাই ও সালিমের মেডিকেল অফিসাররা কুড়ি আগস্ট একাধিক দাবিতে বিক্ষোভে সামিল হল তামিলনাড়ুর একাধিক সরকারি হাসপাতালের ইন্টার্নরা সেপ্টেম্বরেও একাধিক দাবিতে আমরণ অনশনে বসেন সরকারি হাসপাতালের পাঁচ চিকিৎসক এরপরই ছ সপ্তাহের জন্য মধ্যে রাজের চিকিৎসকদের দাবি দাওয়াগুলি বিবেচনা করে ব্যবস্থা নেওয়ার জন্য বিশেষ কমিটি গঠন করে তামিলনাড়ু সরকার সরকারি আশ্বাসে অনশনের সিদ্ধান্ত প্রত্যাহার করেন ওই চিকিৎসকরা কিন্তু সরকারি আশ্বাসের পর প্রায় দু মাস পেরিয়ে সরকারি হাসপাতালগুলির পরিস্থিতি একটুও বদলায়নি মেটানো হয়নি চিকিৎসকদের দাবি দাওয়াগুলি ফলে শুক্রবার থেকে অনির্ধিষ্ট কালের জন্য ফের ধর্মঘটে শামিল हुएছেন তামিলनाडुর 16 হাজারেরও বেশি চিকিৎসক। ইতিমধ্যে ধর্মঘটে শামিল হওয়া চিকিৎসকদের সঙ্গে দেখা করেছেন রাজ্যের প্রধান বিরোধী ডিএমকের মুথুভেল করোনা নিধি স্টালিন। এই আন্দোলনে তিনি চিকিৎসকদের পাশে আছেন বলেও আশ্বাস দেন। এরপর স্টালিন সাংবাদিকদেরকে জানান, রাজ্য সরকারের উচিত চিকিৎসকদের সঙ্গে আলোচনায় বসা। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার অবস্থা কাটাতে যত দ্রুত সম্ভব সিদ্ধান্ত নেওয়া জরুরি। Bureau Report Times 24 Network. Create your style with us. Urban Touch, The Family Salon, Shantipara, Agartala.